হরি ওম, জয় জগন্নাথ। বন্ধুগণ, আজি আমি আলোচনা করিবা যে হিন্দু নববর্ষ আমি কেমতি পালন করিবা। ক্যালেন্ডার বর্ষ তো আমি প্রতিবর্ষ পালন করুছে, 2019 যে 2020 আসিবাক আসুছে, কিন্তু আম হিন্দু মানকর নববর্ষ কেবে আজ্ঞা? চৈত্র শুক্ল প্রতিপদা, চৈত্র মাস শুক্ল পক্ষ প্রতিপদা তিথি হচ্ছে আমার হিন্দু মানকর নূয়া বর্ষ আরম্ভ। তেমনি এই দিন মানকরে কম করিবা না, মঠ মন্দির আশ্রম আদি ধার্মিক স্থলরে, ঘরে, বিজনেস সেন্টার, দোকান, গ্রাম বস্তি মানকরে তথা সহরর মুখ্য প্রবেশ দ্বারে তোরণ বাঁধিবা। কোথায় তৈরি করিবা তাকু? না অশোক পত্র কিংবা আম্ব পত্র, নলে ওস্ত গছর পত্র বা নিম্ব পত্র কনিয়রি ইত্যাদি পত্রে তোরণ বাঁধিবা। আউ গেরুয়া রঙ্গর পতাকা উড়াই নূয়া বর্ষর স্বাগত করিবা। তো কাইকি তোরণ বাঁধিবা, এর বৈজ্ঞানিক কারণ কোণ এবং সাংস্কৃতিক কারণ কোণ? আমার সংস্কৃতিরে কোণ অছি তোরণ বাঁধিলে কোণ হয়ে থাকে না? তোরণ তলে মুনি ঋষি মানকর কহিবা কথা যে তোরণ তলে অতিক্রম কলে ঋতু পরিবর্তন যোগু যে রোগমানকর আক্রমণ করে থাকে সেথির রক্ষা মিলি থাকে। এবং ঘর দ্বার মুহে আমি যদি এই এই পত্র মানকরে তোরণ বাঁধিবা এবং যা আসবা সময় তাহা আমার মস্তকরে বাজিব, শরীরে বাজিব, তো এদ্বারা রোগ প্রতিরোধকারী শক্তি মধ্যে বৃদ্ধি পাই থাকে। দেখলে কেতে সাইন্টিফিক কজ অছি আমার কলচর ভিতরে, আমার সংস্কৃতি ভিতরে। তো নূতন বর্ষর দিন সূর্যোদয় সময় ভগবান সূর্যনারায়ণকে অর্ঘ্য দেওয়া, কোণ দেওয়া তা দেহে হলদি। হরি ওম, জয় জগন্নাথ। বন্ধুগণ, আজি আমি আলোচনা করিবা যে হিন্দু নববর্ষ আমি কেমতি পালন করিবা। ক্যালেন্ডার বর্ষ তো আমি প্রতিবর্ষ পালন করুছে, 2019 যে 2020 আসিবাক আসুছে, কিন্তু আম হিন্দু মানকর নববর্ষ কেবে আজ্ঞা? চৈত্র শুক্ল প্রতিপদা, চৈত্র মাস শুক্ল পক্ষ প্রতিপদা তিথি হচ্ছে আমার হিন্দু মানকর নূয়া বর্ষ আরম্ভ। তেমনি এই দিন মানকরে কম করিবা না, মঠ মন্দির আশ্রম আদি ধার্মিক স্থলরে, ঘরে, বিজনেস সেন্টার, দোকান, গ্রাম বস্তি মানকরে তথা সহরর মুখ্য প্রবেশ দ্বারে তোরণ বাঁধিবা। কোথায় তৈরি করিবা তাকু? না অশোক পত্র কিংবা আম্ব পত্র, নলে ওস্ত গছর পত্র বা নিম্ব পত্র কনিয়রি ইত্যাদি পত্রে তোরণ বাঁধিবা। আউ গেরুয়া রঙ্গর পতাকা উড়াই নূয়া বর্ষর স্বাগত করিবা। তো কাইকি তোরণ বাঁধিবা, এর বৈজ্ঞানিক কারণ কোণ এবং সাংস্কৃতিক কারণ কোণ? আমার সংস্কৃতিরে কোণ অছি তোরণ বাঁধিলে কোণ হয়ে থাকে না? তোরণ তলে মুনি ঋষি মানকর কহিবা কথা যে তোরণ তলে অতিক্রম কলে ঋতু পরিবর্তন যোগু যে রোগমানকর আক্রমণ করে থাকে সেথির রক্ষা মিলি থাকে। এবং ঘর দ্বার মুহে আমি যদি এই এই পত্র মানকরে তোরণ বাঁধিবা এবং যা আসবা সময় তাহা আমার মস্তকরে বাজিব, শরীরে বাজিব, তো এদ্বারা রোগ প্রতিরোধকারী শক্তি মধ্যে বৃদ্ধি পাই থাকে। দেখলে কেতে সাইন্টিফিক কজ অছি আমার কলচর ভিতরে, আমার সংস্কৃতি ভিতরে। তো নূতন বর্ষর দিন সূর্যোদয় সময় ভগবান সূর্যনারায়ণকে অর্ঘ্য দেওয়া, কোণ দেওয়া তা দেহে হলদি, কুঙ্কুম, তুলসী পত্র, নালি ফুল ইত্যাদি পকাই ভগবান সূর্যনারায়ণকে অর্ঘ্য দেওয়া। তুলসী গছ মুড়ে দেলে আর ফুল পূর্ব কিংবা উত্তর দিগকু মুহ করি, তাপরে সেই যে জল যেউঠি পড়া তুলসী গছ মুড়ে সে মাটি আনি টিকে আম মস্তক হুলতারে লগাইবা। রোগ প্রতিকার শক্তি যাদ্বারা বৃদ্ধি পাই থাকে, নির্ণয় শক্তি বৃদ্ধি পাই থাকে, ভূত বেত পিশাচ ইত্যাদি মানকর কুদৃষ্টি পড়ে না তিলক লগাইবা দ্বারা। এবং আউ কম করিবা, বিগত বর্ষরে জনা অজনারে যে ভুল হয়ে যাইছি সেপাই ভগবানকে ক্ষমা মাগিবা, এবং আগামী বর্ষরে যেপরি আমার দ্বারা ভুল ন হুয়ে আমি যে ঠিক বাটরে চালিবা এবং কেমতি ঈশ্বরকে আমি এই মনুষ্য এই জন্মরে আমি ঈশ্বরকে প্রাপ্ত করিবা সেপাই প্রার্থনা করিবা। নূতন বর্ষ মঙ্গলময় হেউ, আনন্দময় হেউ বলে অন্য মানুষ শুভাশ জনাইবা।
ଏବଂ ଏହିପରି ଅନ୍ୟ ଜଣଙ୍କୁ ଆମେ ସ୍ୱାଗତ କରିବା। ଏବଂ ଏଇ ଯେଉଁ ଆମେ ଜାଣିବା ଯେ କାହିଁକି ଏଇ ଦିନ ହୋଇଥିଲା, ମାନେ ଆମର ହିନ୍ଦୁ ନବବର୍ଷ ହୋଇଥାଏ ପାଳନ, ନା ବ୍ରହ୍ମା ଯେବେ ସୃଷ୍ଟି ଆରମ୍ଭ କଲେ ସେତେବେଳେ ଏହି ତିଥିକୁ ସର୍ବୋତ୍ତମ ତିଥି ବୋଲି ଦର୍ଶାଇଥିଲେ। କେଉଁ ତିଥି? ନା ଚୈତ୍ର ଶୁକ୍ଳ ପ୍ରତିପଦା। ତେଣୁ ଏହି ଅବସରରେ ବ୍ୟବହାରିକ, ଧାର୍ମିକ, ସାମାଜିକ ତଥା ରାଜନୈତିକ ଆଦି ଅଧିକ ମହତ୍ତ୍ୱପୂର୍ଣ୍ଣ ଅନେକ କାର୍ଯ୍ୟ ଆରମ୍ଭ କରାଯାଏ। ତ ଏହି ଦିନ ସ୍ୱାସ୍ଥ୍ୟ, ଆଉ ଟିକେ ଜାଣିନେବା ଆମର ଭୌଗୋଳିକ କାରଣ କ'ଣ ହୋଇଥାଏ, କାହିଁକି ନିମ୍ବ ସେବନ କରିବା କହନ୍ତି ଏଇ ମାସରୁ, ଚୈତ୍ର ମାସରୁ, ଶୁକ୍ଳ ପ୍ରତିପଦା ପରଠାରୁ। ଭୌଗୋଳିକ କାରଣ ଜାଣିନେବା ଯେ ଚୈତ୍ର ମାସର ମାସରୁ ସୂର୍ଯ୍ୟର ଉତ୍ତାପ ଆସ୍ତେ ଆସ୍ତେ ଅଧିକ ହୋଇଥାଏ, ଯାହାଦ୍ୱାରା ଋତୁଜନିତ ରୋଗ ଯେପରି କାଛୁକୁଣ୍ଡିଆ, ବଥ, ଘିମିରି ତଥା ଅନ୍ୟାନ୍ୟ ଚର୍ମ ରୋଗ ଆଦି ହୋଇଥାଏ। ତେଣୁ ଏଥିରୁ ରକ୍ଷା ପାଇବା ପାଇଁ ଆମେ ନିମ୍ବ ସେବନ କରିବା ଉଚିତ। ତେଣୁ ଏହି ଦିନ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ସୁରକ୍ଷା ନିମନ୍ତେ ଯଥା ମନର ଚଞ୍ଚଳତା ଦୂର ପାଇଁ ନିମ୍ବ ପତ୍ରକୁ ମିଶ୍ରି, ଗୋଲମରିଚ ଓ ଜୁଆଣି ଆଦି ସହିତ ମିଶାଇକି ପ୍ରସାଦ ରୂପେ ସେବନ କରିବାର ବିଧି ଅଛି। ଆଜ୍ଞା, କେତେ କଥା ଆମ ସଂସ୍କୃତିରେ ଅଛି କହିଲେ, ତେଣୁ ଆମେ ଜାଣିବା ଦରକାର, ଅନ୍ୟକୁ ଜଣାଇବା ମଧ୍ୟ ଦରକାର। ଆଜି ସମାଜରେ ଭୋଗବିଳାସ ଆଉ ପାଶ୍ଚାତ୍ୟ ଚିନ୍ତାଧାରା ବା ବିଚାରଧାରା ଆସ୍ତେ ଆସ୍ତେ ବଢ଼ିଯାଇଛି। ତେଣୁ ଏହି ଦିନ ଆମେ ନିଜ ଦେଶ, ଧର୍ମ, ସଂସ୍କୃତି ପ୍ରତି ନିଜ ଦାୟିତ୍ୱ ନିର୍ବାହ କରିବା ତଥା ନୈତିକ ସାଂସ୍କୃତିକ ମୂଲ୍ୟର ପୁନଃସ୍ଥାପନା ପାଇଁ ସଂକଳ୍ପବଦ୍ଧ ହେବା। କେମିତି ଆମେ ଆମର ସଂସ୍କୃତିକୁ ବଞ୍ଚାଇ ରଖିବା? ପାଶ୍ଚାତ୍ୟ ସଂସ୍କୃତି ଦ୍ୱାରା ଆମର ଜୀବନଧାରା ବ୍ୟାଘାତ ହୋଇଥାଏ, ସମାଜରେ ବିଶୃଙ୍ଖଳା ସୃଷ୍ଟି ହୋଇଥାଏ। ତେଣୁ ଆମେ ଆମର ସଂସ୍କୃତିକୁ ଜାଣିବା ଦରକାର ପ୍ରଥମେ, ଏବଂ ତାପରେ ଆମେ ସଂସ୍କୃତିକୁ ନିଜେ ଯାହା ଆବହମାନ କାଳରୁ ହେଇଆସୁଛି ଏବଂ ଯାହାର ବୈଜ୍ଞାନିକ କାରଣ ଅଛି, ପଜିଟିଭନେସ୍ଟା ଅଛି, କୁସଂସ୍କାର କଥା କହୁନାହିଁ, ଅନ୍ଧବିଶ୍ୱାସ କଥା କହୁନାହିଁ, ତ ଏଭଳି ପଜିଟିଭନେସ୍ ଥିବା ବୈଜ୍ଞାନିକ କାରଣ ଆଧାରିତ ସଂସ୍କୃତିକୁ ଆମେ ବଞ୍ଚାଇ ରଖିବା ଦରକାର। ଯେହେତୁ ଆମେ ହିନ୍ଦୁ, ତେଣୁ ଆମେ ଯଦି ଆମ ସଂସ୍କୃତିକୁ ବଞ୍ଚାଇ ରଖିବା, ଆମର ସମାଜ ଉନ୍ନତ ହେବ, ଆମେ ସେଇ ଉନ୍ନତ ସମାଜରେ ଚଳିବା, ନହେଲେ ଆମେ ସେଇ ଅନୁନ୍ନତ ଅସାମାଜିକମାନଙ୍କ ସହିତ ଚଳିବାକୁ ପଡ଼ିବ। ଘରୁ ବାହାରିଲା ମାନେ ସେମାନଙ୍କ ସହିତ ଭେଟ ହେବାକୁ ପଡ଼ିବ, ସେମାନଙ୍କ ସହିତ କଥା ହେବାକୁ ପଡ଼ିବ, କାରଣ ଆମେ ନିଜେ ହିଁ ଆମେ ନିଜ ସଂସ୍କୃତିକୁ ଖରାପ କରିଦେଇଛେ, ଆମେ ନିଜେ ହିଁ ଆମ ପରିବେଶକୁ ଖରାପ କରିଦେଇଛେ। ତେଣୁ ଏହି ଦିନ ଆମକୁ ପ୍ରେରଣା ପ୍ରଦାନ କରେ ଯେ ପ୍ରଭୁ ଶ୍ରୀରାମଚନ୍ଦ୍ର ବାଜି ବାଳି ଉପରେ ଏହି ଦିନ ହିଁ ବିଜୟପ୍ରାପ୍ତ ହୋଇଥିଲେ। ତେଣୁ ଆମେ ସେହିପରି ଭାବରେ ଆମେ ଆମେ ଆମ ଭିତରେ ଥିବା ଈର୍ଷା, କାମ, କ୍ରୋଧ, ଲୋଭ, ମୋହ, ରାଗ, ଦ୍ୱେଷ, ନିନ୍ଦା ଆଦି ଆସୁରୀ ବୃତ୍ତିମାନଙ୍କ ଉପରେ ଯେପରି ବିଜୟପ୍ରାପ୍ତ କରୁ, ସେ ତାହା ଈଶ୍ୱରଙ୍କୁ ପ୍ରାର୍ଥନା କରିବା ଏବଂ ନିଜେ ନିଜେ ମଧ୍ୟ ଶପଥ ନେବା ଏବଂ ପରମାତ୍ମାଙ୍କୁ, ସେହି ଈଶ୍ୱରଙ୍କୁ ଆମେ ପ୍ରାର୍ଥନା କରିବା ଯେ ଆମର ଜୀବନ ଯେ ମଧୁମୟ ହେଉ, ଆମର ବ୍ୟବହାର, ଆମର ବାଣୀ କେମିତି ମଧୁମୟ ହେଉ ଏବଂ ଆମର ପ୍ରତ୍ୟେକ ଚେଷ୍ଟା କିପରି ମଧୁମୟ ହେଉ, ଈଶ୍ୱରଙ୍କର ଅଭିମୁଖେ ହେଉ, ଈଶ୍ୱର ଯାହା ଚାହାନ୍ତି ତାହା ଆମେ ଯେମିତି କିପରି କରିଥାଉ, ଆମର ଜିଭାରେ ମାଧୁର୍ଯ୍ୟ ରହୁ, ମୂଳରେ ଜିଭା ମୂଳରେ ମଧୁରତା ରହୁ, କର୍ମରେ ମାଧୁର୍ଯ୍ୟ ହେଉ ଏବଂ ମୋ ହୃଦୟ ମଧ୍ୟ